দিদি বুঝবো, তার দরকার কি জানি যা। কি পরীক্ষায় ফেল করেছো তো? ফেল করবো কেন? তবে কাকে দেখেছি জানেন? কাকে? প্রিন্স অফ ওয়েলস না শাহ পাস্তিয়া? আরে না, শচীন রায়। আমাদের বাসের সামনেই তার একটা ফেটে দিয়ে সে কি নাকাল। কে শচীন রায়? ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি ড্রাইভার? শচীন রায় ট্যাক্সি ড্রাইভার? রাগ করছো কেন? টায়ার ফেটে গেছে বললি কিনা, তাই মনে করলাম যে হয়তো তারই ট্যাক্সি হবে। ট্যাক্সি হবে কেন? তার নিজের গাড়ি। বটে, নিজের গাড়ি, কিন্তু নিজে তিনি কে? শচীন রায় কে আপনি জানেন না? আচ্ছা বাবা আচ্ছা, আমার এই পর্বত প্রমাণ অজ্ঞতার জন্য আমি অত্যন্ত লজ্জিত হয়েছে তা, কিন্তু এত বড় এক মহাজন ব্যক্তির নাম কখনো শুনেছি বলে তো মনে হয় না। শচীন রায়ের নাম না জানাতে সত্যি লজ্জা। কেন? এখনকার অত বড় সিনেমা অ্যাক্টরের নাম আপনি জানেন না? ও না, এখানে আমি সত্যি হার স্বীকার করছি। তা এই শচীন রায়কে তুমি সচক্ষে দেখে এলে, তাও আবার টায়ার ফাটা অবস্থা। আমাদের বাসটা একটু দাঁড়িয়েছে, এমন সময় আমাদের সামনে এসেই ফুটপাতের ধারে কোন রকমের গাড়ি থামছে কি তা ভিতরে কে শুনলি পারো? যা ভেতরে যাও, কি হয়েছে বুঝতে পারছো না? বুঝেছি। বুঝেছো তো খারাপ আছো কেন? তা আপনি বা নেপাল বাবু চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজাটা দড়াম করে বন্ধ করে দিন না। আমি তো বাবু তোমার লোকের কথা কইনি। ও আর শুনিস তো চঞ্চল, যেমন রসিকতা পথে তেমনি ভদ্রতা। ভদ্রতা রাখেন রাখেন, আর ভদ্রতা শিখাইতে আইসেন না। আপনার কাছে কেমন ভদ্র লোক তা জানা আছে? জানা আছে, কথা না বলে আর পারলাম না নেপাল বাবু। ভদ্রতা কাকে বলে জানা থাকলে এরকম গায়ে পড়ে মেচো হাঁটার ঝগড়া করতেন? আপনারও তাহলে বলি হরি বল বাবু, এই মেচো হাঁটায় আপনি কি বলে কোমরটাতে লাফ দিলেন? শুনি, লাফ দিলাম মেচো হাঁটার গোলা সহ্য হচ্ছে না বলে। কি দরকার মশাই এসব কচকচে? নিন আপনার ভাগ্নিকে হাতে ধরে করে নিয়ে যান, ব্যাস সব সম্পর্ক শেষ। শেষ তাই হোক, সব শেষ। হ্যাঁ শেষ। আপনাকে আমি বলে দিচ্ছি হরিমোহন বাবু, আপনার ছেলেকে সাবধান করে দেবেন, যখন তখন ছুতোয় নাতায় ইনিয়ে বিনিয়ে আমাদের বাড়িতে ভাব করতে না আসে। কেন সাবধান করে দেবো কেন? এরপরে যদি আমার ছেলে আপনাদের এই চৌকাট মারায়, তাহলে আমি নিজের হাতে ওর ট্যাং দুটো কড়া করে দেবো। হলো চল চল চল, যাও যাও ভেতরে যাও।